গোবরদেবীর এই এক নতুন স্টান্ট হয়েছে, একটু রাগ হলেই গোবর ডাঙ্গা চলে যাবে, আর আমাকে সব কাজ ফেলে ওকে আনতে যেতে হবে। ননসেন্স একেবারে। প্রিটাই যে কোথায় গেল? প্রি প্রি হ্যাঁ ব্রো আসছি। আচ্ছা শোনো ব্রো ডাকছে, হ্যাঁ আমি তোমার সাথে পরে কথা বলছি, দেখা হচ্ছে। হ্যাঁ 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 বাই বাই বাই। এই তো চল চল। মানে আরে কোথায় ছিলি? তোকে কলেজে নামিয়ে আমায় গোবর ডাঙ্গা যেতে হবে, কত দূর বুঝতে পারছিস? চল 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 টো টো টো। ঝোড় বাঁচার বেঁচেছি। আমার নামটা শুনে ফেললে আজ হয়ে গেছিল। কি হলো, বন্ধ করলি কেন? আরে খুব ভালো ভালো গান হয়, এমনি তো গাড়িতে উঠে এখন গান শোনা তো একবারেই বন্ধ হয়ে গেছে গোবর পিসির ব্লেসিং এ। কি আর দেখলি তো, গোবর পিসির নাম নিলাম গাড়ি আর স্টার্ট হচ্ছে না, যে কি মুশকিল না। এক্ষুনি গোবর পিসি থাকলে বলতো যে একটু থেমে যান, এটা অমঙ্গলের লক্ষণ। তুই ওয়েট করছিস কেন? না মানে এখন তো এখানে গোবর দেবী নেই, তাই না? না না ওয়েট মানে আমি সত্যি তো আমি এখানে ওয়েট করছি। আমার না এইসব সুপারস্টিশন সব মাথায় ঢুকে গেছে, কি যে বলবো। সিরিয়াসলি ব্রো, ম্যান্ডিনা সেদিন একদম ঠিক কথা বলেছিল জানিস তো, তোর লাইফটা না পুরো গোবর দেবীময় হয়ে যাচ্ছে। গড নোজ তুই কেন ওকে গোবরডাঙ্গা থেকে ফিরিয়ে আনছিস, আর তুই জানিস। চল 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 লেট হয়ে যাচ্ছে। এটা কি তোমার চলে যাওয়ার বয়স? এটা কি হয়ে গেল অনন্ত বাবা, কেন হলো এরকম? তুমি জানো কিছু? বাবা তো বারবার বলছিল আমাকে যে জানাতেই হবে, যে জানাতেই হবে, তুমি জানো এই ব্যাপারে কিছু। জানাতে চাইছিল কই? না তেমন কিছু তো জানি না বাবা। কত কিছু মুখে চেপে তুমি চলে গেলে বাবা। বাবা আমি তো মা বাবাকে পাইনি, তোমরা দুজন আমায় কাঁধে টেনে নিয়েছিলে। কোনোদিনও বাবা মায়ের অভাব বুঝতেই চাওনি আমাকে, তুমি তো আমার বাবা ছিলে। কথা আর তো দেরি করা ঠিক হবে না, আকাশের যে অবস্থা ওরা এবার বেরিয়ে পড়ুক, শেষকৃত্য করতে হবে তো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।